যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রব বুট্টু। আমেরিকা এখনো, যুক্তরাষ্ট্র এখনো শেখ হাসিনার ব্যাপারে যে বিরক্তি আছে, তাদের যে সমস্যা আছে সেগুলো তারা মেনটেন করছেন, তাদের যে পজিশন তারা মেনটেন করবেন, এবং আমরা এটা কয়েকদিন পরে হয়তো অন্যভাবে খবর পাবো। তবে হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক। এবং এখানে আরেকটা কথা বলে রাখি ভাই, আমি সরি একটা ভুলে গেছিলাম, সেটা আপনাকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটারও প্রেক্ষাপট শেখ হাসিনার প্রেক্ষাপট তো এটা আজকের না, সেই 2010 থেকে পদ্মা সেতু হয়েছে, নানান কিছু হয়েছে, তাই না? তারপরে আপনাকে দেখতে হবে যে এই যে উনি ওয়াশিংটনে গেলেন দুই বছর পর পর, এই বছর গত বছর ওই যে নিউ ইয়র্কে যান জাতিসংঘের ইয়েতে, তারপরে ওয়াশিংটন গেলেন, একজনও নেতৃস্থানীয় কেউ দেখা করলো না ওনার সাথে, এবং সেখানে দীর্ঘদিন অবস্থান করলেন। হ্যাঁ, এবং প্রচুর চেষ্টা করা হয়েছে বলে আমরা খবর কাগজে পড়েছি, পয়সা পে করা হয়েছে, $20,000-$40,000 বলা হয়েছে, এইসব কথা লবিস্টদেরকে দেওয়া হয়েছে কিছু অ্যাপয়েন্টমেন্টের জন্য, কিন্তু কিছুই হয়নি। তার মানে কি? আপনি তো প্রত্যেকটা জিনিসকে তো সামঞ্জস্যপূর্ণ হতে হবে, তাহলে যদি সামঞ্জস্যপূর্ণ হতে হয়, এটা যদি পাজলের মতো যদি একটার সাথে একটা মিলাতে হয়, তাহলে আমি এখানে খুব কঠিন বার্তা আসা ছাড়া আমি কিছু দেখি না। এখন এটা আপনি আমাকে বলতে পারেন যে আমি হয়তো একদিক দিয়ে ভাবছি যে আশাবাদী, হতবা তাই, বাট আমার কাছে কিন্তু আশাবাদী নিরাশাবাদী না, আমি যখন মিলাই দেখতেছি তখন আমার মনে হচ্ছে একটা কঠিন ব্যাপার হবে, কঠিন ব্যাপার হওয়ার কথা, কারণ একটা সময় লাগবে, কতদিনই একইভাবে চলবে। আর এদিকে 2023-এর শেষের দিকে 2024-এর প্রথম দিকে উনার নির্বাচন করার জন্য বলছেন, সুতরাং উনারা যেভাবে আগাচ্ছেন সেটার সাথে তো যুক্তরাষ্ট্র একটা সম্পূর্ণভাবে আপনার একটা কি বলে এটাকে, মানে হেড অন কলিশন, ইট ইজ এ হেড অন কলিশন, মানে বাংলায় কি বলবো, মানে মুখোমুখি একটা সংঘাতে এসে গেছে, তাই না? তাহলে এটা কতদিন আর 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 আমেরিকা কি বসে থাকবে আর উনি শেখ হাসিনা করতে থাকবে এবং ওরা যে কথা বলেছে? আর আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিন্তু আমেরিকার অন্য দেশে কি করেছে সেটা আমাদের এখানে বিবেচনা, আমেরিকার এক একটা দেশের জন্য এক এক ধরনের পলিসি, এটা এটা যেহেতু সে সুপার পাওয়ার সেই জন্য তার তার সবার সাথেই কাজ করতে হয়। সুতরাং বাংলাদেশের ব্যাপারে যেটা চলবে সেটা কিন্তু অন্য দেশের ব্যাপারে চলবে বলে আপনি মনে করেন, অথবা ইমরান খানকে সে যেটা ওখানে পাকিস্তানে যেটা হয়েছে যেখানে, কারণ সেখানে বাজওয়া ছিল সেখানে অন্য ব্যাপার ছিল, বাংলাদেশে যে সেটা হবে আমি সেটা কখনোই বলছি না, এটা আমি কখনোই বলবো না। আমি বলবো যে যেটুকুই করবে তারা চিন্তা ভাবনা করেই করছে এবং তারা একটা লম্বা সময় নিয়ে করছে, তারা এখন এক বছর তিন মাস ধরে অনেকবার দেখা করেছে, তারা হয়তো এখন বলবে যে আমরা এক বছর তিন মাস তোমাদেরকে দেখা করার পরেও আমি তোমাদের থেকে কোনো অগ্রগতি পাইনি, সুতরাং এখন আর আমি এইভাবে দেখতে পাচ্ছি। জি, মানে এই সফরগুলি, এই যে মার্কিন প্রতিনিধি, মার্কিন আপনার মানবাধিকার কর্মী, জাতিসংঘের প্রতিনিধি, এই সফরটাকে অনেকেই কিন্তু দেখতেছে সরকার পরিবর্তনের একটা রেগি বলেন আর সিমটম বলেন, তা অনেকেই বলে অনেক কিছু তো দেখা যাচ্ছে না, কিন্তু সাম্প্রতিক সময়ে তো আমরা এই বিষয়গুলো দেখতেছি এবং অনেকের ধারণা সুশীল সমাজ থেকে শুরু করে যারা গণমাধ্যমে কাজ করেন বা যারা বুদ্ধিজীবী আছেন বা আপনাদের মতো যারা কূটনীতিক আছেন সবাই এটাকে দেখছেন যে একটা পরিবর্তনের আলামত, সেটার সাথে কি আপনি একমত? মানে আমি আপনাকে কূটনীতিক ভাষায় কঠিন বার্তা বলেছি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ঠিক আছে, আমার মনে হয় বিষয়টা পরিষ্কার। আরেকটা আমরা আরেকটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে সম্প্রতি সময়ে আমি কালকে ডেইলি স্টার একটা নিউজ দেখেছি, সেই পুলিশ কর্মকর্তাদের সরকারি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এই বিষয়টা রাষ্ট্রের জন্য কতটা সুফল বা রাজনীতিবিদদের জন্য কতটা সুফল? আপনি বা ধরেন সেনাবাহিনী প্রধানের সম্পর্কে যা বলবেন বা যেকোনো আমলা সম্পর্কে আপনি যা বলবেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু আবার একই কথা বলবো যে এর কিন্তু একটা ইতিহাস আছে। এটা কিন্তু একদিনে হয়নি ভাই, এটা একদিনে হয়নি, এবং আমরা কিন্তু এটা সহ্য করতে করতে মানতে 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 আমরা একেবারে নুয়ে পড়ে গেছি। হ্যাঁ, এবং এটা কেন হয়েছে কি হয়েছে আপনি যদি আমাকে সত্যি সত্যি বলেন, আমি আপনাকে বলবো, মানে আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে একটু বলি, আমি আপনাকে একটা ব্যক্তিগত জীবনের ঘটনা দিয়ে বলবো, এটা সেটা হচ্ছে যে
1974 সালে বনানীতে আমরা তখন আমাদের বাসাটা বানানো হচ্ছে, তো তখন কিন্তু আমাদের বাসায় ডাকাতি হয়। তো ডাকাতি করতে যে ছেলেটা আসে সে বাংলাদেশের একটি অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক পরিবারের ছোট ছেলে, কিন্তু যেহেতু প্রভাবশালী সেহেতু আমার মা তাকে আগেও দেখেছে, তাকে চিনে ফেলেছে, সে আমার মাকে চিনতে পারে। তো আমার বাবা যে গুলশান থানায় 1974 সালে বললো যে এই ছেলেটা করেছে, তখন ওসি বলল, তখন ওসিরা ভদ্র ছিল, বললো স্যার উনাকে ধরতে পারবো না, ওকে ধরতে পারবো না। এখন আপনি আমাকে বলেন হয়তো তার আগে 72 সালে অনেক কিছু হয়েছে, কিন্তু আমি আপনাকে বলছি প্রথমেই, হ্যাঁ মানে ইস্যুটা হচ্ছে যে আমাদের দেশে পুলিশ যাতে কোনো কিছু সবসময় রাষ্ট্রের লাঠিয়াল বাহিনী থাকে সেই হিসেবেই 1860 সালে পুলিশের তৈরি, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। এই পুলিশ আসলে বাংলাদেশে, বাংলাদেশ বলেন, ভারত বলেন, ভারতীয় যত মুক্তিকামী মানুষ ছিল তাদের উপরে সারা জীবনই তো অত্যাচার করেছে, করেছে না, ওই একই নিয়ম দিয়েই তো করেছে। সমস্ত মানে কংগ্রেস বলেন, মুসলিম লীগ বলেন, যারা যারা এই যুদ্ধ করেছে তাদের সবার উপরেই নিপীড়ন করেছে। সুতরাং নিপীড়ন করাটাই হচ্ছে এটার স্টাইল, এটা কলোনিয়াল পুলিশ। এবং সেই কলোনিয়াল পুলিশ 1972 সালের পরে যেহেতু আমাদের আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, আওয়ামী লীগ তো মনে করে যে তারাই বাংলাদেশ, আওয়ামী লীগ মনে করে যে শেখ মুজিবই বাংলাদেশ, আওয়ামী লীগ মনে করে যে তার প্রতিটা জিনিস, প্রতিটা রাষ্ট্রের প্রতিটা অর্গান তার। আপনি জানেন কয়েকদিন আগে একজন একজন আওয়ামী লীগের একজন তৃণমূল পর্যায়ের নেতা মনে হয়েছে, হয়তো আরো উপরে হতে পারেন বা কর্মী বলেন, যে তার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে যেখানে সে বলতেছে যে আমরা সব চুরি করব কারণ আমরাই স্বাধীন করছি। আপনি জানেন আমরা ওইটাকে বুঝি, ওটা হচ্ছে সবচেয়ে আসল কথা। ওই যে আপনি যদি প্রাইম মিনিস্টারের বলেন যে উনি বলেছেন আমি ক্ষমতা চাই, ক্ষমতা চাই, ক্ষমতা চাই, যেভাবেই হোক নির্বাচন আমি ক্ষমতা চাই, অ্যাবসলিউট পাওয়ার চাই, এখন আপনি আমাকে যখন বলছেন যে এই পুলিশকে কেন এগুলো করছে, পুলিশকে আবার পুরস্কার দেওয়া হচ্ছে কেন, প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হচ্ছে আমি অ্যাবসলিউট পাওয়ার চাই, আমার প্রেক্ষাপটে আমি সব নিব, এটা আমার, আমার দেশ, এটা আমার, আমার আমার পরিবার ছাড়া কেউ এই দেশের মানে শাসন করার কোনো অধিকার রাখে না। সেই অবস্থায় সবকিছুই জায়েজ, তাই না ভাই? বলেন বলেন, সবকিছু জায়েজ না? বিষয়টা পরিষ্কার, এখানে অনেকে অলরেডি মন্তব্য করে ফেলছেন যে সেই 72 সালের 34 সালের ঘটনা, আপনার বাসার ডাকাতির সেই মামলার যে আসামির কথা বলছিলেন, প্রধান যিনি ছিলেন তার নামটা কি বলা যাবে? না 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 বলা যাবে না, তিনি তার ভাইটা, এটা এখনো খুব পাওয়ারফুল লোক, আমি এটা তার ভাইদেরকে বলতে পারি কিন্তু আমি সবাই পাবলিকলি বলতে পারবো না, এটা আমি বলতে পারবো না, যাই হোক সেটা অন্য কথা। কিন্তু সেটা বড় কথাও না, অ্যাকচুয়ালি আমার মা 25 বয়সে না সেই সময় নিয়ে যায়, আমার মা এরপরে আর কোনোদিন ওইভাবে আর গহনা বানাইতে পারেনি, কারণ আমাদের মানে যে ইনকাম পাকিস্তান, আমার বাবা যে বড় বড় চাকরি করতেন সেই চাকরিগুলো বাংলাদেশ মানে হয়নি, দ্যাট ডাজন্ট ম্যাটার, ওইটা নিয়ে আমি কোনো চিন্তা করি না যে আমার বাবা হয়নি, বাংলাদেশ হয়েছে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় মানে মানে আনন্দ ছিল, তার জন্যই আমি কূটনীতিক হয়েছিলাম, তার জন্যই আমি আজকে এখানে আছি, সবকিছুই বাংলাদেশের জন্য, এই বিষয়ে আমার আমার আমাদের কোনো ইয়ে নেই, কিন্তু আমার মা কিন্তু আর করতে পারেনি। বাট দ্যাটস নট দ্য পয়েন্ট, দ্য পয়েন্ট ইজ, দ্য পয়েন্ট ইজ, আমি একটা পয়েন্ট বলে যে শেষ করতে চাই এখানে, প্লিজ আমরা যাতে বিচারককে বিচারক না ভাবি, আমরা যাতে পুলিশকে পুলিশ না ভাবি, আমরা যাতে সচিবকে সচিব না ভাবি, প্লিজ 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 এই মরিচিকার থেকে বের হন, এই মরি এই বিভ্রান্তি থেকে বের হন, প্লিজ। আপনারা দেখতে পাচ্ছেন না, আপনারা দেখতে পাচ্ছেন না, আপনার দর্শকরা দেখতে পাচ্ছে না, এই পুলিশ পুলিশ নয়, এই রাষ্ট্র, এই সরকার সরকার নয়, এই যখন যখন বলে অ্যাবসলিউট পাওয়ার চাই, সেখানে তো কোনো লেজিটিমেট আপনার সরকার হতে পারে না। আমরা এই জিনিসটা ভুলে আমরা বিচারকের কাছে যাই, আমরা ভুলে আমরা পুলিশের কাছে যাই, নো, কোনো যাওয়ার কিছু নাই, এখানে কোনো আমরা কোনোদিন জাস্টিস পাবো না, আমরা এখানে কোনো ন্যায় বিচার পাবো না, এখানে সংগ্রাম ছাড়া আমাদের কোনো পথ নেই। সরি আমি অনেক দূর থেকে অন্যদিকে চলে গেছি, আমি জানি না আপনার প্রশ্নের উত্তর হইছে কিনা, কিন্তু আমি আপনাকে ধন্যবাদ আপনাকে, কিন্তু আপনি যেহেতু বিচার বিভাগ পুলিশ নিয়ে কথা বললেন, বা আমি যেহেতু পুলিশ নিয়ে, হ্যাঁ বলুন, আপনি বিচার বিভাগটা নিয়ে আসছেন, আমি সামান্য একটা প্রশ্ন করতে চাই আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য, ব্রাহ্মণবাড়ি একটা ঘটনা ঘটছে নারী শিশু নির্যাতন, দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ফারুককে আওয়ামী আইনজীবীরা লাঞ্ছিত করেছেন এবং অজ্ঞাতবাস